সম্মানিত তো ক্রেতাগণ, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো কানামাসি অফারে কিভাবে 21 টাকায় ওয়াদিতে শপিং করবে। 21 টাকায় ওয়াদিতে শপিং করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে ওয়াদি.কম এ ভিজিট করতে হবে। ওয়াদি.কম এ ভিজিট করলে আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন। পেজের ঠিক নিচে স্ক্রল করলে দেখতে পারবেন ওয়াদি অফারটি কাউন্ট ডাউন আসছে। এই কাউন্ট ডাউনটি চলবে 1 তারিখের পূর্ব মুহূর্ত পর্যন্ত। তো এই কাউন্ট ডাউনের উপরে আপনি ক্লিক করলে আপনাকে ওয়াদি.কম এর কানামাসি অফারের ডিটেলস নিয়ে যাবে। ডিটেলসে গেলে আপনি কানামাসি অফারের কিছু শর্তাবলী দেখবেন। এই শর্তাবলীগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। তার নিচেই স্ক্রল করলে দেখতে পারবেন এখানে 121টি প্রোডাক্টের লিস্ট দেওয়া আছে। বলতে এই 121টি প্রোডাক্টের মধ্যে আপনি যে কোনো সুনিশ্চিত একটি প্রোডাক্ট পাবেন, বাট কোন প্রোডাক্টটি পাবেন সেটা আমরা কেউ জানি না। আপনি কি বাইক পাবেন, না ক্যানন ক্যামেরা পাবেন, না একটি টি শার্ট পাবেন, সেটি পুরোপুরি নির্ভর করে আপনার ভাগ্যের উপর। যখনই কাউন্ট ডাউনটি শেষ হবে ঠিক এই সার্কেলের মধ্যে দেখতে পাবেন শপিং নাও নামে একটি বাটন। এই বাটনে ক্লিক করলে একটি লগ ইন এর জন্য পপ আপ চলে আসবে। যদি আপনি আগে থেকে ওয়েবসাইটে লগ ইন না থাকেন তাহলে ঠিক তখন এই পপ আপ আসবে। যদি লগ ইন থাকেন তাহলে আপনার ডিরেক্ট পেমেন্ট অপশানে নিয়ে যাবে। যেহেতু আমার লগ ইন করা নেই, বিদায় লগ ইন নামে পপ আপটি চলে আসছে। তো এখানে লগ ইনের ঘরে ইন্টার ইমেল নম্বর আর মোবাইল নম্বর পাসওয়ার্ড। যদি কেউ আগে থেকে আমাদের মেম্বার হয়ে থাকেন তখন আপনার যে ইমেল নম্বর বা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইমেল নম্বর আর পাসওয়ার্ডটি দেবেন। যদি আপনি আগে থেকে মেম্বার না হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি জাস্ট নিচে রেজিস্টার নামে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনি আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস দেন পাসওয়ার্ড দেবেন, অথবা আপনি জিমেল অথবা ফেসবুক দিয়ে ওয়াদিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি রেজিস্টার করে দেখাচ্ছি একটি অ্যাকাউন্ট। সাপোজ এখানে আপনার নাম দেবেন, আমি নাম দিলাম ওয়াদি, দেন মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর দিচ্ছি, আপনারা আপনার মোবাইল নম্বরটা দেবেন। ইমেল অ্যাড্রেস অপশনাল, ইমেল যদি থাকে দেবেন, না থাকলে প্রয়োজন নেই। তার পাসওয়ার্ড সাপোজ আমার ফোন নাম্বারটি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন। তো রেজিস্টার নাও, দেন আমি যখন আমার নাম, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিলাম তারপর রেজিস্টার নাও ক্লিক করুন। রেজিস্টার নাও ক্লিক করার পর আমাকে বলতে হচ্ছে শিপিং অ্যাড্রেস আর এর পাশে আছে অফার ডিটেলস। তো এইখানে আপনি দেখতে পাবেন যে কানামাসি অফারটির প্রাইস হচ্ছে 21 টাকা, তারপর হচ্ছে শিপিং কস্ট। শিপিং কস্ট আন্ডার ঢাকা হচ্ছে 60 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 130 টাকা। তো শিপিং কস্টটি এই জন্য নেওয়া হচ্ছে কারণ এখানে আপনি সুনিশ্চিত একটি প্রোডাক্ট পাচ্ছেন। এই প্রোডাক্টটি আপনাকে হোম ডেলিভারি দেওয়া হবে, অর্থাৎ প্রোডাক্টটি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে, যার জন্য ঢাকার মধ্যে হলে 60 টাকা নিচ্ছে আর ঢাকার বাইরে হলে 130 টাকা নিচ্ছে। তো যেই পণ্যটি আপনি পাবেন সেই পণ্যটি আপনার এই শিপিং অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। তো শিপিং অ্যাড্রেসটা অবশ্যই আপনারা সঠিক দেবে, যেহেতু রেজিস্ট্রেশনে আমাদের নাম দিচ্ছি ওয়াদি, ফোন নম্বর যেটা দিচ্ছি এটা অটোমেটিক নিচ্ছে। আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন অথবা ওই ফোন নম্বরটি বা নামটি রাখতে পারেন। এরপর সিলেক্ট ইয়ার রিজিওন, এক্ষেত্রে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করলাম ঢাকা, আপনারা আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। দেখুন যখন আমি ঢাকা সিলেক্ট করলাম তখন এখানে শিপিং কস্ট নিচ্ছে 60 টাকা। যদি আমি ঢাকা বাদে সাপোজ রাজশাহী সিলেক্ট করি এক্ষেত্রে আমার শিপিং কস্ট আসতেছে 130 টাকা আর কানামাসির অফারের প্রাইস হচ্ছে 21 টাকা। সেই ক্ষেত্রে 130 আর 21 টাকা হচ্ছে আমার 151 টাকা, বলতে আমার 151 টাকা পে করতে হবে। আর যদি ঢাকা হয় সেই ক্ষেত্রে আমি যদি ঢাকা দিই তাহলে আমাকে পে করতে হবে শিপিং কস্ট 60 টাকা, অর্থাৎ টোটাল পে হচ্ছে 81 টাকা। তো ঢাকা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আপনারা আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ঢাকার পর সিটি হচ্ছে ঢাকা নর্থ, এরপর আমি সিলেক্ট করতেছি এরিয়া সাপোজ উত্তরা, অ্যাড্রেস হচ্ছে আপনার পুরো হোম অ্যাড্রেসটা সাপোজ আমি দিলাম উত্তরা 3 নম্বর সেক্টর। এরপর আপনি ক্লিক করবেন প্রসেস টু পে। প্রসেস টু পে হচ্ছে আপনার পেমেন্ট
করানোর জন্য। 25টা পেজে ক্লিক করার পরে আপনি এরকম একটি পপ আপ দেখতে পারবেন। এখান থেকে আপনি চুজ করবেন মোবাইল ব্যাংকিং, যদি আপনার কার্ড থাকে তাহলে আপনি কার্ড দিয়ে পেমেন্ট করবেন। মোবাইল ব্যাংকিং ক্লিক করবেন, দেখতে পারেন বিকাশ, রকেট, নগদ। এবার আপনি যদি বিকাশ থেকে পেমেন্ট করেন তাহলে বিকাশে ক্লিক করবেন, যদি আপনি রকেট থেকে পেমেন্ট করেন তাহলে রকেটে ক্লিক করবেন, যদি নগদ থেকে পেমেন্ট করেন তাহলে নগদে ক্লিক করবেন। আমি বিকাশ থেকে ক্লিক পেমেন্ট করবো, তাই বিকাশে ক্লিক করার পর ঠিক নিচে স্ক্রল করলে দেখতে পারবেন পে। এখন আমি পেতে ক্লিক করব। পে নাম ক্লিক করার পর এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট, আপনারা আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেবেন যে বিকাশে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন। কনফার্ম, কনফার্ম দেওয়ার পর আপনার ফোনে একটি বিকাশ থেকে ভেরিফিকেশন কোড যাবে, এই কোডটি দেবেন। আমার কোডটি অলরেডি চলে আসছে, আবার কনফার্ম দেবেন। এখানে আপনার পিন নাম্বার বলতে আপনার বিকাশের অ্যাকাউন্ট পিন নাম্বারটি দেবেন, আমি আমারটা দিচ্ছি। তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনি এরকম একটি পপ আপ দেখতে পারবেন, এখান থেকে আপনি যে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট হবে, দেখতে পাবেন শপিং অ্যাড্রেস, তারপর দেখতে পাচ্ছেন কনগ্রেচুলেশন, আপনি খানাবাসী অফারে শাওমি MI 9 প্রোডাক্টটি পেয়েছেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে খানাবাসী অফারে 21 টাকায় শপিং করবেন। সকলকে ধন্যবাদ।